সাধারণত আমাদের ফোন কেনার প্রয়োজন হলে শপে গিয়ে দেখি যে ফোনটা আমাদের কাছে ভালো লাগে অথবা দোকানদার যেটাকে ভালো বলে আর ক্যামেরাটাকে একটু ভালো লাগে সেটাই কিন্তু কিনে নিয়ে চলে আসি। বাট এটা কিন্তু কখনোই করা উচিত নয়, কারণ বাসায় আনার পর কিছুদিন ইউজ করার পর আমরা দেখি যে ফোনের হিটিং ইস্যু আছে, ফোনের ব্যাটারি ড্রেন হচ্ছে অনেক বেশি, সেই সাথে আরও নানান ধরনের সমস্যা ফেস করে থাকি। ফোন কেনার ক্ষেত্রে অবশ্যই আপনাকে কিছু ক্রাইটেরিয়া ফলো করতে হবে। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো ফোন কেনার ক্ষেত্রে কোন কোন বিষয়ে গুরুত্ব দেওয়া উচিত। বরাবরের মতোই আপনাদের সাথে আছি আমি হিমেল। মূল ভিডিওতে যাওয়ার আগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার রিকোয়েস্ট থাকবে। একটা ফোন কেনার ক্ষেত্রে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া প্রয়োজন এর পারফরমেন্সের ক্ষেত্রে। পারফরমেন্স মানে হচ্ছে প্রসেসর, র্যাম, রম, তারপরে হচ্ছে অপারেটিং সিস্টেম, এই চারটা মিলিয়ে পারফরমেন্স হয়। ওকে, যদি প্রথমে প্রসেসরের কথা বলি তাহলে বলবো যে এখানে আপনারা অবশ্যই চেষ্টা করবেন স্ন্যাপড্রাগনের প্রসেসর নিতে। স্ন্যাপড্রাগনের প্রসেসরগুলো লং লাস্টেবিলিটি অনেক বেশি, সেই সাথে হিটিং ইস্যুটাও তুলনামূলকভাবে অনেক কম। আর যদি মিডিয়াটেকের প্রসেসরের কথা বলি তাহলে এটাও এখন মোটামুটি ভালো করছে। আর প্রসেসরের ক্ষেত্রে সবচেয়ে বেটার হয় বায়োনিক, মানে যেটা হচ্ছে আইফোনে ইউজ করা হয়। যদি আপনার ক্যাপাসিটি থাকে তাহলে অবশ্যই আইফোনও চুজ করতে পারেন। বাই দ্য ওয়ে, এখানে বিশাল ব্যাখ্যা আছে, এত কিছু দিতে গেলে হয়তো একটা হিউজ সময় চলে যাবে। তারপর যদি ফোনের স্টোরেজের কথা বলি, মিনিমাম এখানে আপনারা 64 GB নেবেন, কারণ সময়ের সাথে এখন এর কম নেওয়া মোটেও ঠিক হবে না। কারণ যদি 32 GB নিতে যান তাহলে এখানে 20 GB-র বেশি অপারেটিং সিস্টেমে চলে যাবে। তারপর দেখা গেলো যে 6 মাস বা 1 বছর পর আপনার ইন্টারনাল স্টোরেজ কিছু না থাকলেও সেটা কিন্তু ভরে যাবে। ওকে, তারপর যদি র্যামের কথা বলি, র্যাম মিনিমাম 4 GB। এই 2021-এর ঠিক শেষের দিকে এসে 4 GB-র নিচের র্যাম নেওয়া মোটেও উচিত হবে না। র্যামের ক্ষেত্রে LPDDR4X, আর রমের ক্ষেত্রে মানে স্টোরেজের ক্ষেত্রে হচ্ছে UFS 2.1-এর নিচে নিতে যাবেন না, ঠিক আছে? কারণ এটা হচ্ছে এই সময়ের আপডেট। এই সময় এর চেয়ে কম যদি নেন তাহলে আপনার ফোনের স্পিড খুব একটা ভালো পাবেন না। তারপরে হচ্ছে অপারেটিং সিস্টেম। অপারেটিং সিস্টেমের ক্ষেত্রে আমি যদি বলি, আমার কাছে সবচেয়ে ভালো লাগে হচ্ছে স্যামসাংয়ের যে ওয়ান UI। তারপরে হচ্ছে এখানে যদি একটু প্রাইস বেশিতে নিতে পারেন তাহলে হচ্ছে অক্সিজেন OS, যেটা হচ্ছে OnePlus-এ ব্যবহার করা হয়। সো এইটার পারফরমেন্সও কিন্তু যথেষ্ট ভালো। তারপরে আমার কাছে অপটিমাইজেশন ভালো মনে হয় অপারেটিং সিস্টেমগুলোর মধ্যে, সেটা হচ্ছে Xiaomi-র, তারপরে হচ্ছে Realme-র। সো এই বিষয়গুলোকে প্রাধান্য দিয়ে অবশ্যই আপনারা ফোন কেনার চেষ্টা করবেন। নাম্বার 2-তে ফোন কেনার ক্ষেত্রে আপনাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে এর ক্যামেরার প্রতি। পিছনের দিকে 4-5টা, সামনের দিকে 2টা ক্যামেরা দেখে পাগল হয়ে যাবেন না বা বেহুশ হয়ে যাবেন না, কারণ অতিরিক্ত ক্যামেরা বা সেন্সরের কোনো প্রয়োজন নেই। যদি ভালো সেন্সর একটা হয় তাহলে একটাই এনাফ। সেন্সরের ক্ষেত্রে অবশ্যই আপনাদেরকে সোনির সেন্সর সিলেক্ট করতে হবে। যদি সোনির সেন্সরের দাম বেশি থাকে তাহলে স্যামসাংও সিলেক্ট করতে পারেন, স্যামসাং সেন্সরও যথেষ্ট ভালো রয়েছে। তারপরে হচ্ছে আপনাকে অ্যাপাচার ভ্যালু দেখতে হবে। যদি 2.2 অ্যাপাচার ভ্যালু থাকে, তারপরে যদি একটাতে দেখেন যে 1.7 থাকে, 1.8 থাকে, তাহলে আপনাকে ধরে নিতে হবে যে অ্যাপাচার ভ্যালু যেটা কম রয়েছে সেটার ছবিগুলো অনেক বেশি শার্প হবে, ডিটেলস বেশি থাকবে এবং লো লাইটেও ভালো ছবি আসবে। তার মানে হচ্ছে অ্যাপাচার ভ্যালু যত কম থাকবে সেই ক্যামেরাগুলো কেনার চেষ্টা করবেন। এখন প্রশ্ন করতে পারেন যে অ্যাপাচার ভ্যালু কম সেই সাথে সোনির সেন্সর হলেই কি আপনার ক্যামেরা ভালো হবে? না, এখানে অপটিমাইজেশনের একটা ব্যাপার থাকে। দেখবেন যে অপটিমাইজেশন কতটা ভালো রয়েছে, ইমেজের কোয়ালিটিটা আপনারা রিয়েলি একটু পরখ করে নেবেন, ঠিক আছে, যে কোনটার ভালো। এই ক্ষেত্রে আপনারা স্মার্টফোনের রিভিউগুলো একটু দেখে নিতে পারেন, তাহলে সেটা আপনাকে অনেক বেশি হেল্প করবে। ওকে, তারপর হচ্ছে ইমেজ স্টেবিলাইজেশন, মানে আপনি ভিডিও করার সময় আপনার ফুটেজগুলো কতটা স্টেবল থাকবে সেই বিষয়টাকে অবশ্যই আপনাদেরকে দেখতে হবে। এখন অনেকে প্রশ্ন করবেন যে 4K না থাকলে কি নিব নিব না? 4K বড় কোনো ম্যাটার না, কারণ আমরা যেসব কাজ করি আমরা কিন্তু ম্যাক্সিমাম সময় 4K ইউজ করি না, কারণ 4K-র 1 মিনিটের একটা ভিডিও ধারণ করতে গেলে 1 GB-র বেশি চলে যায়। এক্ষেত্রে আমরা 4K-র বিষয়টাকে আমি প্রাধান্য দেই না, কারণ 4K যেসব কাজে লাগে সেসব কাজ আমরা সাধারণত করে থাকি না খুব বেশি। সো যেসব বিষয়কে প্রাধান্য দেবেন তার মধ্যে হচ্ছে সেন্সর, দ্বিতীয়ত হচ্ছে অ্যাপাচার, তারপরে হচ্ছে অপটিমাইজেশন। এই 3টা দেখে যদি আপনার কাছে ভালো মনে হয় তাহলে অনেক সেন্সর না থাকলেও জাস্ট সামনে একটা পিছনে একটা 2টা যদি থেকে থাকে তাহলে আপনি স্মার্টফোন কিনতে পারেন। তৃতীয়ত হচ্ছে ব্যাটারি অ্যান্ড চার্জার। এখন অনেকেই প্রশ্ন করবেন যে কত মিলিঅ্যাম্পের ব্যাটারির নিচে হলে নেওয়া ঠিক হবে না। এই সময়ের প্রেক্ষাপটে আমি বলবো যে মিনিমাম 4500 mAh-এর নিচে নিতে যাবেন না, ঠিক আছে? 4000 mAh ব্যাটারি হলেও এখন আর সেটা নিতে যাবেন না, 4500 থেকে তারপর উপরে আপনারা যতটা যেতে পারেন। আর চার্জারের ক্ষেত্রে হচ্ছে মিনিমাম 18 W-এর ফাস্ট চার্জার, তার নিচে এখন আর নামবেন না, ঠিক আছে? কারণ এটা এখন সময়ের প্রেক্ষাপটে বলছে যে মিনিমাম 18 W-এর ফাস্ট চার্জার হলে ওকে, তার যদি কম যান তাহলে অনেক সময় লাগবে আপনার ফোনটাকে চার্জ করতে। তারপরে আপনি যে বিষয়টা থেকে ফোন কিনবেন সেটা হচ্ছে ফোনের ডিসপ্লে। ডিসপ্লের ক্ষেত্রে 2টা পপুলার হচ্ছে, একটা IPS, একটা হচ্ছে সুপার অ্যামোলেড। এখন প্রশ্ন করবেন যে কোনটা নিব, আমি এক বাক্যে বলবো যে সুপার অ্যামোলেড নেবেন, কারণ সুপার অ্যামোলেড অনেক বেশি কালারফুল, ব্রাইট অ্যান্ড ভিভিড হয়ে থাকে, ওকে, IPS-এর তুলনায়।
সো এই ক্ষেত্রে সুপার অ্যামোলেড দাম একটু বেশি হতে পারে, যদি আপনারা পারেন সুপার অ্যামোলেড নেবেন, সেটা অনেক বেশি ভালো হবে আপনার স্মার্টফোনের জন্য। তারপরে আপনারা দেখবেন যে আপনার স্ক্রিনের রেজুলেশন কী রয়েছে, এইচডি নাকি ফুল এইচডি। সো এই ক্ষেত্রে আপনারা অবশ্যই ফুল এইচডি নেওয়ার চেষ্টা করবেন, ঠিক আছে। এইচডিতে কন্টেন্টগুলোতে কিছুটা শার্পনেসের ঘাটতি পাবেন, সো এই ক্ষেত্রে আপনারা ফুল এইচডি নেওয়ার মাস্ট বি চেষ্টা করবেন। নেক্সট স্টেপে যাওয়ার আগে আপনাদেরকে বলছি, এই যে আপনার ভিডিওটা দেখছেন এটা হয়তো আপনার জন্য অনেক বেশি হেল্পফুল হচ্ছে, বাট এই ভিডিওটা যদি আপনি আপনার ফেসবুকের টাইমলাইনে শেয়ার করে দেন তাহলে আপনার ফ্রেন্ড লিস্টে থাকা বন্ধু বান্ধব বা আত্মীয় স্বজনের যেমন উপকার হবে, আর এই যে আমরা কষ্ট করে ভিডিও বানাচ্ছি সেটার কিন্তু একটা অনুপ্রেরণা পাবো। ওকে, নেক্সট স্টেপে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আপনারা পুরাতন মডেলে কোনো ফোন কিনতে যাবেন না। পুরাতন মডেল হচ্ছে ধরেন রেডমি নোট 8। এটা যখন মার্কেটে এসেছিল তখন কিন্তু একটা ট্রেন্ডিং ফোন ছিল, কিন্তু সময়ের প্রেক্ষাপটে এই ফোনটা এখন আর যাচ্ছে না, এটা বেস্ট ভ্যালু ক্রিয়েট করছে না। যেমন আমি আপনাদেরকে জাস্ট একটা ছোট্ট উদাহরণ দিয়ে বলি, এটাতে 4000 mAh ব্যাটারি রয়েছে, স্ন্যাপড্রাগন 665 চিপসেট রয়েছে, এটা কিন্তু এখন যথেষ্ট পুরনো চিপসেট, কারণ এই টাকায় এখন কিন্তু আমরা 5000 mAh ব্যাটারি পাচ্ছি এই 18,000 বা 19,000 টাকার মধ্যে, সেই সাথে স্ন্যাপড্রাগনের আরও পাওয়ারফুল চিপসেট পাচ্ছি একই কোম্পানির ফোনের মধ্যেও। ধরেন এটা শাওমিরও হতে পারে বা রিয়েলমিরও হতে পারে, তাহলে আমরা পুরাতন ফোনগুলো অবশ্যই অ্যাভয়েড করব, ঠিক আছে। লেটেস্ট যে মডেল রয়েছে সেইগুলো নেওয়ার চেষ্টা করব। এতে ফ্যাসিলিটিস হচ্ছে আরও বেশ কিছু এক্সট্রা ফিচার কিন্তু আমরা পাবো, এবং ক্যামেরা কিছু ইম্প্রুভমেন্ট থাকবে, আরও বেশ কিছু ফিচারে বেশ ইম্প্রুভমেন্ট থাকবে পুরাতন মডেল থেকে। তো এই ক্ষেত্রে আপনারা অবশ্যই চেষ্টা করবেন নতুন মডেলগুলো নেওয়ার জন্য। যে জিনিসটা থেকে আপনারা ফোন কিনে থাকেন সেটাকে নিয়ে এসেছি আমি সবার শেষে, আই মিন ডিজাইন অ্যান্ড ফিল কোয়ালিটি। তো ডিজাইনটাও অবশ্যই আপনারা দেখবেন ডিজাইনটা কেমন লাগে, তারপরে হচ্ছে ফিল কোয়ালিটি, মানে ফোনটা কি শক্তপোক্ত আছে কি না, কর্নিং গরিলা গ্লাসের প্রোটেকশন আছে কিনা, সেই বিষয়গুলো একটু দেখবেন। কর্নিং গরিলা গ্লাসের যত ভালো প্রোটেকশন পান, যেমন কর্নিং গরিলা গ্লাস 3 থেকে 5 আরও বেশি স্ট্রং, এভাবে আপনারা চেষ্টা করবেন যে গরিলা গ্লাসের আপগ্রেড বা পাওয়ারফুল ভার্সনগুলো নেওয়ার জন্য। এছাড়াও স্মার্টফোন কেনার ক্ষেত্রে আরও বেশ কিছু ছোটোখাটো বিষয় থেকে থাকে, যেমন ব্লুটুথের যে ভার্সন রয়েছে সেটা লেটেস্ট ভার্সন রয়েছে কিনা, এটাতে 3.5 mm হেডফোন জ্যাক রয়েছে কিনা, এবং সাউন্ড কোয়ালিটি ভালো রয়েছে কিনা, এই বিষয়গুলো আপনারা একটু দেখে নেবেন। সবচেয়ে বেটার হয় আপনারা ফোনের রিভিউ দেখে তারপর ফোন কিনতে যাবেন, কারণ মার্কেটে গিয়ে হুটহাট করে ফোন কিনে নিয়ে আসবেন সেটা কিন্তু অ্যাকচুয়ালি ঠিক না। কারণ আপনি যে ফোনটা কিনে নিয়ে আসছেন সেটা সম্পর্কে যদি আপনার বিশদ আইডিয়া না থাকে তাহলে আপনি ফোনটা কিনে লসও করতে পারেন। সো গাইজ, ভিডিওটি আজকের মতো এখানে শেষ করবো। যাওয়ার আগে আপনাদেরকে বলছি, ভিডিওটি আপনার ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে যাবেন। আজকের মতো আমি হিমেল বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।